সাত অক্টোবর ফিলিস্তিনের দুই অংশের অন্যতম গাজার উগ্রপন্থী রাজনৈতিক দল হামাস ইসরায়েলের ভেতরে অপারেশন আলাক্সা ফ্লাড নামে রকেট হামলা চালায়। গত 50 বছরের মধ্যে ইসরায়েলের ভেতরে এটাই ছিল সবথেকে বড় হামলা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রায় 5,000 রকেট ছোড়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামাসের হামলা এবং এরপর গাজায় ইসরায়েলের হামলার পক্ষে বিপক্ষে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্কে। ফ্রান্সের রাজধানী প্যারিস ফিলিস্তিনের সমর্থনে করা বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। ইসরায়েল প্যালেস্তাইনের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ভারতের রাজধানী নয়াদিল্লি সহ একাধিক শহরে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির বিভিন্ন রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইসরায়েল দূতাবাস এবং ইহুদিদের প্রার্থনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব প্রদেশে ইসরায়েলের কূটনীতিক কর্মচারী এবং পর্যটকদের উপস্থিতি রয়েছে সেসব স্থানে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যের এই হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশে ইহুদি সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলোর উপর বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাজী আমদাদ, দৃষ্টিভি। من قلب بغداد النابض، من ساحة وأخف تزعي بالي وعيون قلوبنا. فلسطين قضيتنا. لا إسرائيل إلا بالله. إسرائيل إلا كما قال تعالى. Cihat en az namaz kadar boyuna Ya nasirana ve ya zahirana ve ya sari avan o rada avan ce arde mukaddesi turuya mebede